আজকের গল্প বনফুলের অজান্তে গল্প পাঠে দেব সেদিন অফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বইছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতে হলো বিস্তুটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড়ো রাস্তাটুকু বেশ এলাম তারপরে গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্য মনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পরে আজ নতুন জামা পরে তার মানে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি উঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ চলে গেল মারলাম এক লাথি রাস্তা দেখে চলতে পারো না সুমার মারে চড়ে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরও রাগ হলো আরও মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লন্ড্রহন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি মশাই দেখুন দেখি মশাই রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জান না ঘাড়ে এসে পড়ল কে ও থাক মশাই মাপ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ ওবা ভিকিরি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না